আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে ওকে, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে আসিফ ভাই, আমার সাথে অনেকের বন্ধু বান্ধব ই হয়ে গেছে, মানে আমি যখন যুক্তিতে কথা বলি তখন তারা আমাকে মানে এক প্রকার নাস্তিক হিসাবেই জানে। আর আমার ওয়াইফ এই এই কথাগুলা মানে কিভাবে যেন জেনে গেছে তাদের কাছ থেকে, তো সে বিশাল সিনক্রেট করে ফেলেছে। তারপর আপনার আমাদের আমার ফ্যামিলি, আমার আমার দেশে, আমার শ্বশুর বাড়ি, সব জায়গায় এগুলা জানাই দেওয়ার পরে মানে ফ্যামিলি থেকে বিশাল একটা চাপের মধ্যে আছি। আচ্ছা, কিন্তু কিন্তু আমি যে যুক্তিগুলো ওদের কাছে বলি ওরা আসলে মানতে চায় না। যেমন আমি একটা যুক্তি, আপনার কথাগুলো আমি বেশ ক্লিয়ার করে দেখি, এবং যদি আপনি অথবা যারাই কোনো, যেমন এত নম্বর হাদিস, কোরআন শরীফের অত নম্বর আয়াত থেকে যারা এই জিনিসগুলো বলে, আমি সাথে সাথে ওগুলা গুগল সার্চ করে দেখে নিই, এবং ইংলিশ ইংলিশ টু আরবিক টু ইংলিশ ট্রান্সলেট করে সেই জিনিসগুলো আমি সাথে সাথে বের করে দেখি সত্যি কিনা, দেখি যে সব সব কথাগুলাই সত্যি। তো এই জন্য আমি যখন অন্য কারোর সাথে এই জিনিসগুলো শেয়ার করি, তারা আমাকে মানে অন্যরকম ভাবে, তাদের সাথে আমি কথা বলতে পারি না। আমি এখন আসলে আমার যেই মনের যে বিশ্বাস ছিল, আগে আগে যে বিশ্বাস ছিল যে আল্লাহ অমুক তমুক আছে, আসলে এগুলো আমার কাছে মনে হয় এখন এগুলো সব মানুষের বানানো। হ্যাঁ, যদি বানানোই না হয় তাহলে 4200 ধর্ম পৃথিবীতে, সব ধর্মের মধ্যেই আমাদের ইমামদের মতো, মাওলানাদের মতন, এরকম মাওলানা ওদের মধ্যেও আছে, তাহলে কি ওরা বেকুব? ওরা কি কিছু বোঝে না? আমাদের মাওলানারাই সব বোঝে। হ্যাঁ, এই বিষয়গুলো জানতে চাচ্ছি। আরেকটা জিনিস হলো আপনার এই চাঁদের মধ্যে যে মোহাম্মদ এই এই কি বলে দাগ দিয়ে নাকি যেন অর্ধেক করে ফেলছে, হ্যাঁ, যেই লোক অর্ধেক করে ফেলতে পারে সেই লোক কি পুরাপুরি জোড়া দিতে গেলে কি জোড়াটা কেন থেকে গেল? তাদের অনুযায়ী ধরেন আমি একটা গ্লাস ভেঙে ফেললাম, এখন আমি জাদুকর, আমি তো গ্লাসটা একেবারে আগের মতো করে ফেলবো, প্রিভিয়াস যেমন ছিল সেরকম মতো করে ফেলবো। মোহাম্মদ কেন তাহলে ওই দাগ রেখে দিল, এবং সেই দাগটা কেন সে অরিজিনাল চাঁদের মতো করতে পারলো না, সেই বিষয়টা নিয়ে একটু জানতে চাই আসিফ ভাই আপনার কাছে। না, আসলে তো সেরকম কোনো দাগ নাই, চাঁদের তো সেরকম কোনো দাগ নাই যে এই দ্বিখণ্ডিত হওয়ার দাগটা, যদি যদি দ্বিখণ্ডিত হতোই তাহলে তো, দ্বিখণ্ডিত হওয়ার দাগ যদি থাকতোই তাহলে তো নাসার বিজ্ঞানীরা সেগুলো দেখতে পাওয়ার কথা, এবং সেই নাসার সব বিজ্ঞানীরা তো দলে দলে ইসলাম গ্রহণ করার কথা যে হ্যাঁ, আমরা পেয়েছি চাঁদ দুই তারপরে ভাগ। তারপরে আমি 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 ওদেরকে কিছু প্রশ্ন করি, সেটা হলো ওরা আমাকে বলে, জানেন কোরআন থেকে যত বিজ্ঞান আইছে, যত বিজ্ঞানী এই কোরআন পড়ে পড়ে বিজ্ঞানী বিজ্ঞানী হয়ে গেছে। তাহলে আমি বললাম ঠিক আছে, দুই একটা এই মুসলিম বিজ্ঞানীর নাম বলেন তো, যারা এই রেডিও আবিষ্কার করছে, বিমান আবিষ্কার করছে, অথবা কম্পিউটার আবিষ্কার করছে, তারা কিছুই বলতে পারে না? তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, বাংলাদেশ তো বড় বড় ইসলামিক স্কলারিস্ট, তারপরে বড় বড় পীর আউলিয়া, তারপরে আপনাদের মতো ডাক্তার জাকির নায়েক, যে কিনা পৃথিবীর সবকিছু জানে, সে তো কোরআনের মানে এই পীর উপীর কোন জায়গায় জের জবর সবকিছু জানে, সে কেন সে কি একটা মোবাইল ফোন বানাতে পারবে? তখন তারা বলতেছে যে না, তারা তো এই মানে বিজ্ঞান চর্চা করে না, শুধু তারা এমনি এই রিসার্চ করে শুধু, মানে এই ধরনের উল্টা পাল্টা কথা হইলা আমার সাথে মনে করেন আর কি, ঝগড়াঝাটি লাগাই দেয়, পারলে মার দিবে এরকম অবস্থা। তো এই এই অবস্থায় আমি আপনার ওদের সাথে থেকে একটু দূরে দূরে আসি আর কি। আচ্ছা, আপনি একটু সাবধানে আর আর কি কথাবার্তা বলবেন, কারণ বোঝেনি তো যে আপনি যাদের সাথে কথা বলছেন তারা কি পরিমাণ ভয়ঙ্কর হতে পারে সেটা নিশ্চয়ই আপনার আইডিয়া আছে। সুতরাং আপনি যখন কথা বলবেন তখন একটু সাবধানে এবং নিজের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেদিকটা নজর রেখে তারপর কথা বলবেন, কারণ হ্যাঁ হ্যাঁ মানে ও পাগলা কুকুরের সাথে আসলে যুক্তি তর্ক করে কোনো লাভ নেই। হ্যাঁ হ্যাঁ তারপর আমি ওদেরকে আর একটা যুক্তি দেখাই, সেটা হলো যে দেখো আমরা এখন মডার্ন যুগে আইসা, হ্যাঁ, আমরা কত কিছু ভোগ করতেছি, কারেন্ট, তারপরে এরোপ্লেনে আমরা দেশে যাই, বাসে চড়ি, ট্রেনে চড়ি, ট্রামে চড়ি, বোটে চড়ি। তো যে মোহাম্মদ বিশ্বের মানবতার জন্য মানে উদাহরণস্বরূপ, সে তো আমাদের মানবতার জন্য কোনো কিছু তৈরি করে নাই, সে শুধু কোরআন শরীফ লেখা গেছে। একটা যদি বিদ্যুৎ উৎপাদন করা যেত, অথবা একটা বাস বানা যেত যে বাস করে মানুষ মক্কা থেকে মদিনা যেতে পারবো, তারপরে কি বলে, হ্যাঁ, যদি একটা সূরা দিয়ে যেত যে এই সূরাটা পড়লে মক্কায় চলে যাওয়া যাবে, বাংলাদেশ রাইট রাইট, চলে যাওয়া যাবে, তাহলে তো একটা কাজ হইতো যে হ্যাঁ একটা সূরা দিয়ে গেছে, এই সূরা পড়লে হ্যাঁ আর হ্যাঁ প্লেন প্লেন লাগে না, সূরা পড়লেই মক্কা সোজা ধাম করে আসমানে উড়ে মক্কায় গিয়ে নামবে। তা সেই হিসাবে, সেই হিসাব যদি আমরা করি, তাহলে তো আমাদের বিশ্ব মানবতার জন্য উদাহরণস্বরূপ হইতে পারে, যেমন আপনার এই কি বলে চার্লি ব্যাবেজ, অথবা অথবা কি বলে যে টিভি আবিষ্কার করছে, অথবা বিমান আবিষ্কার করছে, তাদের তাদের জন্য আমরা
উপকৃত হচ্ছি। হ্যাঁ, আমরা 10,000 কিলোমিটার 6 ঘন্টা 8 ঘন্টা বা 10 ঘন্টার মধ্যে চলে যাই দেশে। যদি মানবতার কোনো প্রতীক হয়ে থাকে, তারা হইতে পারে, যে কিনা মানুষকে মানুষকে হত্যা করছে হাজার হাজার নিজের হাত দিয়া, 27টা 28টা যুদ্ধ করছে। হ্যাঁ, সে কিভাবে বিশ্ব মানবতার নবী হতে পারে, এটা আমার এখন বোধগম্য না। ভাই, আপনার সাথে আমি অনেক বিষয়ে একমত, এবং আপনি আপনাকে আবারও বলবো যে আপনি আপনার নিরাপত্তার দিকটা বিবেচনা করে তারপরে আপনি এই কথাগুলো বলবেন। হ্যাঁ, এই জন্যই আমি আপনার এই এই ধরনের একটা আইডি খুলছি, যা শুধু আপনার সাথে কথা বলবো, কারণ আমার অরিজিনাল আইডি দিয়ে যদি আপনার সাথে কথা বলতে যাই, তাহলে তো আমার ফ্যামিলি অন্য মানুষের দূরে আমার ফ্যামিলির মধ্যেই আমার মার শুরু করে দিব। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি আপনি যদি পারেন তাহলে লেখালেখি শুরু করেন। আপনার যে প্রশ্নগুলো আছে বা আপনার যে যুক্তিগুলো আছে সেগুলো আপনি লিখে ফেলেন, লিখে ফেললে আমার মনে হয় ভালো হয়। আপনার আপনার একটা প্রশ্ন আমি শুনে আমি খুবই মানে জিনিসগুলো আমি ঘাটাঘাটি করে দেখেছি, যে বিজ্ঞান বলে, কারণ এটা প্রমাণিত, বিজ্ঞান বলে যে সূর্য কোনোদিনই অস্ত যায় না, সূর্য সূর্যের মতোই আছে। হ্যাঁ, কিন্তু একটা সূরা 86 থেকে 90 পর্যন্ত আমি পড়লাম, যেখানে জুলকারনাইন সে নাকি একটা নবী, সে বলতেছে যে আমি দেখেছি এই সূর্য কাদা মাটির নিচে যায় ঢুকে এবং আরশের নিচে যায় পলায়, হ্যাঁ, এরপরের দিন আবার আবার সূর্যোদয় হয়। হ্যাঁ, তো এই জিনিসগুলা তো এখন সাধারণ যারা মুসলমান তারা জিনিসগুলো যদি দেখে যে না, এগুলো তো মিথ্যা কথা। এরপর আরেকটা আরেকটা জিনিস আমি দেখলাম, যেমন সূরা তাওবার মধ্যে মানুষ মানুষকে হত্যা করার জন্য বলতেছে, মানুষকে মানে যারাই যারাই এই নাসারা তাদেরকে হত্যা করতে বলতেছে। তো একটা মানুষ যদি তার ধর্ম নাই মানে, তাকে হত্যা করতে হবে কেন? আর আল্লাহ কতটুকু বেকুব যে মানুষকে হত্যা করার জন্য সে আয়াত পাঠায়, সে সে তার যদি পাওয়ার থাকে, সেই তো যদি বলবো এই তুই মরে যা, সাথে সাথে ধরেন আমি মরে গেলাম গা, তো আল্লাহ তো এরকম পাওয়ার দেখে না। আর যদি ধর্ম এরকম থেকেই থাকে, সারা পৃথিবীতে 42টা ধর্ম, আল্লাহ তাইলে আসমানের মধ্যে একটুখানি গব্বি আওয়াজ দিয়ে বলুক না, লেখা এই আমি আল্লাহ, ইসলাম ধর্মই সত্য আর সবটি মিথ্যা, এরকম করে বলে তো তাইলে আমরা বিশ্বাস করে আল্লাহ যে হাই হারে তাড়াতাড়ি তাড়াতাড়ি নামাজ পড়া রোজা করা শুরু করে দিই। হ্যাঁ, সেটাই, এগুলো তো মানে এগুলো তো আসলে খুবই হাস্যকর বিশ্বাস, এগুলো নিয়ে আমরা বুঝি, কিন্তু যারা এই বিশ্বাসের ভিতরে আছে তারা কেন জানে এই জিনিসগুলো বুঝতে পারে না। হ্যাঁ, তারপরে আরো আমাকে আমাকে আরো জিজ্ঞেস করে, মিয়া আপনি কি পাগল হয়েছেন, এই যে বিজ্ঞানীরা বলে পৃথিবী থেকে সূর্য অতটুক দূরে, এটা মাপছে কি দিয়া? এখন আমি ওনাকে বুঝাইলাম যে দেখেন, যেহেতু আপনি ইউরোপে থাকেন, তো আপনি তো জানেন যে একটা বিল্ডিং যদি মাপতে আসে, বিল্ডিং যারা কনস্ট্রাকশন করে, এটা তো আইসা মাটি থেকে এক ধরনের রেড লাইট ফালায়া উপরে ছাদটা কতটুকু সেটার মাপটা মেপে ফেলে, তাই না? তো সেম এরকম কোনো কিছু দিয়ে হয়তো বিজ্ঞানীরা তো আরো পাওয়ারফুল কিছু ইউজ করে সেটা মেপে ফেলছে। ওরা বলতেছে না, এগুলা সম্ভব না, চাঁদের 1,000 কিলোমিটার বা 10,000 কিলোমিটার সামনে তো যেতে পারবো না, এরকম করে আমার সাথে বিশাল তর্কাতর্কি শুরু করে আর কি। আচ্ছা, ওনাদেরকে আসলে এই জিনিসটা ব্যাখ্যা করে বোঝানো যায় যে চাঁদ বা সূর্য বা অন্যান্য গ্রহগুলোর ভিতরে যে দূরত্ব, সেই দূরত্বটা কিভাবে মাপে? বিজ্ঞানীদের একটা পদ্ধতি আছে, এটা প্রাচীনকালেও মাপা যেত। প্রাচীনকালে যে আর্কিমিডিসের সময় বা পিথাগোরাসের সময় তারাও মাপতে পারতেন, তারা যে একটা মাটিতে একটা কোণ তৈরি করে, একটা অ্যাঙ্গেল তৈরি করে খুব সুন্দরভাবে মাপতে পারতেন এই এই জিনিসটা। এখানে পিথাগোরাসের সূত্র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এই জ্যামিতির যে সূত্রগুলো সেই সূত্রগুলো দিয়ে আপনি এই দূরত্বটা মাপতে পারেন। এগুলো খুব কঠিন কিছু না, তাদেরকে আসলে ব্যাখ্যা করে বোঝানো যায় যে কিভাবে আমরা এই দূরত্বগুলো মাপি। আরেকটা বিষয় হচ্ছে আসিফ ভাই, মানে আমি আপনার মাধ্যমে অন্যান্য যারা মুসলিম এই ভিডিও গুলো দেখতেছে তাদেরকে আমি বলতে চাই, যেমন ধরেন আমি একটা ভালো মুসলিম, আমি অনেক নেক করলাম, আমি বেসতে চলে গেলাম, আমার বাবাও বেসতে চলে গেল, আমার আরো 7-8টা ভাই আছে তারাও বেসতে চলে গেল, আমার ছেলে আমার সবাই বেসতে চলে গেল, আমার যদি এরকম 70-72টা হুর থাকে, আমার বাপেরও আছে, আমার পোলারও আছে, বায়গো মিল্লা মোটামুটি আমার ফ্যামিলিতে 350-400-500 লাগবো আর কি এই হুর। তো এই যে যে হুরটা আমরা ই করতে আসি, ধরেন রোজ কিয়ামত হয়ে গেছে, এরপরে হুর গনিয়া বেচতে আমরা ওই কামই শুরু করছি, তো আল্লাহ কি বয়ে বয়ে দেখবো যে এই বান্দারা হুর গুলো কি করে? ভাই, আপনি অনেক মজার মজার কথা বলতেছেন। হ্যাঁ, এটাই তো আমার আমার একটু মানে জানার বিষয় যে তাহলে এরপরে আল্লাহর কাজ কি?
রোজ কিয়ামত হয়ে গেল, এরপরে আর কিছু তো নাই, আল্লাহ বসে বসে কি ওগুলাই দেখবো, আর ওই যারা দুজকে থাকবো জ্বলবো, উহ আহ উহ আহ করে জ্বলবো যে হাই রে আমার হাত ভেঙে গেল গা, আমার মাথার মগজ ফুলে পড়তেছে, এদিকে আল্লাহ দেখে খুশি হইব, এই জিনিসগুলো আমার একটু জানার বিষয়। মজার কথা বলেছেন আপনি, এটা খুবই মজার একটা বিষয়। আল্লাহ অনন্ত কাল বসে বসে এই জিনিসগুলা দেখতেছে, যে মানুষকে মারপিট করা হচ্ছে এই জিনিসগুলা সে দেখতেছে, আর কিছু মানুষ হুরদের সাথে সেই কাজ করতেছে সেটাও সে বসে বসে দেখতেছে। এগুলা খুবই হাস্যকর হাস্যকর বিষয় তারপরে আসলে। আরেকটা আরেকটা জিনিস দেখেন, আল্লাহর যে 99 নাম সব প্রত্যেকটা নাম কিন্তু মেল, একটাও কিন্তু ফিমেল নাই। হ্যাঁ, এগুলা নাম মানুষ ইউজ করতে পারে, কিন্তু আল্লাহর নামটা কেন ইউজ করতে পারে না? আচ্ছা, যেমন রহমান, তারপরে রহিম, রাজ্জাক, জব্বার, এগুলো তো আল্লাহর নাম, এগুলো মানুষের নাম থাকতে পারে, কিন্তু আমি যদি চিন্তা করতাম যে আমার কোলার নাম রাখুন ধরেন আল্লাহ, আল্লাহ রহমান বা আল্লাহ শেখ, তো এই নিয়ে যখন আমি যুক্তি করছি বিশাল ঝগড়া ঝাঁটি হয়ে গেছে ভাই। হ্যাঁ, এটা তো এটা এটা করলে আসলে শিরক হয়ে যায়। তো ওই যে 99 নামটা তো মানুষ রাখতেছে, তো আল্লাহ কেন রাখতে পারবো না? ওগুলো হচ্ছে মানে পরিচয়, গুণবাচক নাম। আল্লাহ, আল্লাহ মানে গুণবাচক নাম না? আল্লাহ গুণবাচক নাম না, আচ্ছা, আর এই জন্য রহমান বা অন্যান্য গুলা হচ্ছে গুণবাচক নাম। আচ্ছা, তারপরে আরেকটা ফেসবুকের মধ্যে আমি এই জিনিসগুলো নিয়ে খুবই বিরক্ত, টমেটোর ভিতরে আল্লাহ নাম লেখা বলে লেখেন সুবহানাল্লাহ, মাংসের মধ্যে আল্লাহর নাম লেখা, তারপরে গরুর গরুর পেটের মধ্যে আল্লাহর, মাছের মধ্যে লেখা আল্লাহ। হ্যাঁ, এরপরে চিন্তা করি যে এইগুলা কিভাবে সম্ভব, আল্লাহ কি, আল্লাহ যদি থাকেই তাকে প্রমাণ করার জন্য সে টমেটোর মধ্যে কেন আসবে? টমেটোর অর্ধেক কাটা, ওর মধ্যে আল্লাহ লেখা। হ্যাঁ, মানে টমেটোর ভিতরে ভিতরে আল্লাহ লিখে দেয় যে এই যে দেখো আমি আছি। হ্যাঁ হ্যাঁ, শশা, তারপরে গাজর, আমাদের আরেক বাংলাদেশি ভাই দেখলাম কয়দিন আগে, রুটি দেখাই যাচ্ছে রুটির মধ্যে আল্লাহ আকবর আল্লাহ আকবর কয়া বুড়াইল যাচ্ছে রুটির মধ্যে, বলে যে পুড়ে গেছে না ওই জায়গাটা দিয়ে, বলে আল্লাহ লেখা, বুঝছেন? সৌদি আরবের থেকে এগুলা অবশ্য, এগুলো আমি হাসতে হাসতে মরে যাই গেছে, হয়তো অমন ভাবে অতটুক ডিজাইনে ওই রুটিটা একটু ফুটছিল, এটাই বলে আল্লাহ হয়ে গেছে গা। ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমি তাহলে এখন লাইভটা শেষ করে ফেলি, কারণ আমার আবার বাবু উঠে পড়ছে, বাবুকে আবার হ্যাঁ, নেওয়া ওকে, ঠিক হবে। ঠিক আছে আসিফ ভাই, আপনার আপনার সন্তানের জন্য শুভকামনা। হ্যাঁ, সবার জন্য শুভকামনা রইল। হ্যাঁ, আপনার কথাগুলো আমি নিয়মিত শুনি, কিন্তু সামনাসামনি এইভাবে বলতে পারি না। যদি আমি আপনাকে অ্যাড পাঠাইছিলাম মনে হয়, যদি সম্ভব হয় আমাকে প্লিজ অ্যাড করেন না, মাঝে আচ্ছা মাঝে আপনার সাথে আড্ডা দেওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আপনার জন্য অনেক শুভকামনা, আর আপনার বাচ্চার ধন্যবাদ, জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। বাই বাই। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে যুক্ত থাকার জন্য, আমাদের মজার আড্ডা হলো। যদি কোনো মুমিন বান্দাকে পেতাম তাহলে আরো ভালো আড্ডা হতে পারতো, কিন্তু সেরকম কাউকে আজকে পাওয়া গেল না। যাই হোক, আবার আসবো আমি, আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন, শুভকামনা, শুভরাত্রি।